আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবিন। আসসালাতু ওয়া সালামু আলাইকা রহমতুল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ভালো লাগে লা ইলাহা মিসায়া ফাইবার আশাতে হাই হাই কে নাম গাছের তোলেতে। বলি সায়া ফাইবার আশাতে অন্ধ কে নাম গাছের তোলেতে হাই হাই ফাতাই মুরে দেনা সায়া ফাতাই মুরে দোষেতে তো প্রেম জ্বালা
আমার জলছে হ্যাঁত রে মিনি বাহাব তাকি দিয়ে হায় রে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা গ্রেটেস্ট প্রফেট, হি ইজ দা লিডার অফ অল আদার্স প্রফেট। এট দা এজ অফ 40 হি ওয়াজ গিভেন ওয়াটার বাই আল্লাহ টু স্প্রেড ইসলাম। He was a member of the most powerful family of Arab. He had to endure a lot of authority from the peoples of Makkah. At last, he left Makkah for Medina. There he founded a strong Islamic country. The strength of Islam was increasing day by day. In his lifetime, Muhammad sallallahu alaihi wasallam established the best Muslim empire which ruled according to the principle of Quran. Chitkar mere bolun Allahu Akbar. Chandi nodir par Kabristaner uttor parar Islami Husaini kafilar uddoge chaturtho barshiki oitihashik Sunni mahashommelon. Sadar ulama e kiram muhtaram shraddhabajon আলেম কুলের শিরোমণি পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আয়ুব চিশতি সাহেব, সহসভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মতিন আল লতিফি সাহেব, প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, বিশেষ অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী অনলবর্ষী বক্তা আলহাজ হযরত মাওলানা মারভর ভাই নজরুল ইসলাম আশিকি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা আরিফুল ইসলাম সুমন সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরামগণ সহ আমার ডান পাশে হযরত মাওলানা আলামিন মুজাহিদি সাহেব সহ আমার সামনে পাশে ডানে বামে এবং পর্দার অন্তরাল থেকে প্রবঞ্চিত সম্মানিত আমার মা বোনেরা সকলার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবী জি আমার নূরের বাতি দাও জ্বলে দাও রে দোহে আমার, নূরের বাতি দাও জ্বলে দাও রে দোহে। বলেন সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবী জি আমার নূরের বাতি দাও জ্বলে দাও রে দোহে আমার, নূরের বাতি দাও জ্বলে দাও রে দোহে আমার। তুমি খোদার হাবিব জানি চাই তোমারই মেহেরবানী, তুমি খোদার হাবিব জানি চাই তোমারই ইহকালে তুমি যে সরদার নূরের বাতি দাও জ্বলে দাও রে দোহে আমার, নূরের বাতি দাও জ্বলে দাও রে দোহে আমার। বলেন সব নবীদের সেরা নবী,
সব নবীদের বিনবী জি আমার, নূরের বাতি দাও জ্বলে দাও রে দোয়ে আমার, নূরের বাতি মারহাবা জুড়ে বলেন, নূরের বাতি দাও জ্বলে দাও রে দোয়ে আমার, নূরের বাতি দাও জ্বলে দাও। আর চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, আমার 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 পরপর আরো দুইজন বক্তা আছেন, আমার সময় প্রধান বক্তার সময় খুব অল্প থাকে, মনে হয় এক থেকে দেড় ঘন্টা সময় পাইতে পারি, এর মধ্যে গেছি কি 20 থেকে 25 মিনিট সময়, আর আধা ঘন্টা সময় আছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা বেশি লম্বা করব না, যেহেতু কবরস্থানের উত্তরপাড়ার ইসলামী হুসাইনী কাফেলার সুন্নি যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে মাহফিল আয়োজন করা হয়েছে, কবরস্থানের মাহফিল। আমরা সবাই একদিন কবরস্থানে যেতে হবে কি হবে না, আরো জোরে বলেন। সময় অল্পতার কারণে আমি বেশি ভূমিকা লম্বা করব না, শর্টকাট ডাইরেক্ট আমি আমার মহব্বতি আলোচনার মধ্যে চলে যাব। আলহামদুলিল্লাহ বলেন, একটু আমার সাথে নাড়া দিয়ে আমার সাথে সময়টা ব্যয় করে জান্নাতি ফ্যান্ডেলে বসে জান্নাতি আলোচনার সাথে জান্নাতি আওয়াজ দিয়ে আমার সাথে সাথে বলুন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি সে হায় হায়, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় সবাই হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি জুড়ে ডাইনে বামে মাটি আমার, কেউ আছেন যে মরবো না, তো সবাই বললে তো এরকম আওয়াজ হতো না, আরো বেশি আওয়াজ হতো, সবাই বলি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে এহে সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর জুড়ে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি মন্দে গরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, কথা বলেন ঠিক কিনা, হায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহা আহা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, হায় হায় এই কি ছিল এই দুনিয়ার আসল নমুনা, হায় হায় এই কি ছিল আসল নমুনা, ডাইনে বামে মাটি আমার জানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি এই দুনিয়া অল্প দিনের টাকার জাগানা, শত চেষ্টা করে আমি তাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা, হায় হায় হায়াত শেষ হইয়া গেলে হব রওনা, আমার হায়াত শেষ জুড়ে হা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে তোমার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, হায় হায় তোমার আমার আপনকে একে তো শোনো না,
তিনি আপন তিনি তাকেন সোনার মাদি। আহায় আমি ওই নবীজির কাছে যেতে পাগল দিওয়ানা, আহায় আমি ওই নবীজির মাশাল্লাহ না ডাইনে বামে মাটি না ডাইনে বামে না আমি চলে যাব আমায় তোমরা বইলে যাও না, আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে জানেরি জানমা বাবা মোর গেল কবরে, আমি অত সঙ্গী ছাড়া যাব গো চলে। কথা বলেন ঠিক কিনা? হায় হায় সাথী নাই রে বাতি নাই রে শুনছি কবরে, হায় হায় সাথী নাই রে হে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে গেলে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে। আলহামদুলিল্লাহ, আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। উঁচু কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তারাই পালন করে যাদের ভিতরে রসূলের মহব্বত আছে, রসূলের ভালোবাসা আছে, রসূলের মহব্বত আছে এবং যার ভিতরে রসূলের ভালোবাসা আছে। আলহামদুলিল্লাহ বলে এই ছেলে ভালোবাসার শব্দের আবেদনিক অর্থ হচ্ছে প্রেম। রসূলের প্রতি যদি প্রেম ভালোবাসা না থাকে ওই ব্যক্তির ছলা এবং এই ব্যক্তির খাসলত থাকবে মিস্টার আবু জাহেলের মতো। কার মতো? কার মতো? আবু জাহেলের খাসলত হচ্ছে রসূলের দুষ্কুজা, রসূলে বিয়া কয়টা করছে, রসূলে উডের বুড়িতে কেডা ইডাইছে, নাউজুবিল্লাহ কোন। আর সিদ্দিকে আকবরের খাসলত হচ্ছে রসূলের গুণ খোঁজা, সুবহানাল্লাহ বলতেন না। আর আর রসূলের প্রেম, রসূলের আমি মাহফিল কর্তৃপক্ষের ভাইদেরকে বলছি, আশেপাশের যে ছোট বাচ্চারা বাচ্চারা কথা বলছেন, মাহফিল ডিসটার্ব হচ্ছে, মাহফিলের যত পাশে যে কত কথা বলছেন মাহফিল ডিসটার্ব হচ্ছে। রসূলের প্রেম যদি কোনো মানুষের অন্তরে না আসে ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারে না। আর রসূলের প্রেম কোনো মানুষের ভিতরে থাকলে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এক মিনিট অন্তরটারে পরিষ্কার করে দিয়ে আমি ওই রসূলের মহব্বতের আলোচনার মধ্যে চলে যাব। সবাই আমার সাথে বলুন আমি গাইতাছিলাম ফুলের মালা, আমি গাইতাছিলাম ফুলের মালা, আমি পুরা
আমার শহরের জীবন আমার অসারের জীবন, সময় তাকে চিনিলাম না রে মুর্শিদকে মন দহন। মারহাবা তোমারে তোমারে হবে মুর্শিদ জীবন করবো দান, তোমায় খুলে লইয়া রে মুর্শিদ জোহরাই তম্প রহান। মারহাবা তোমায় খুলে লইয়া রে মুর্শিদ জোহরাই তম্প রহান। মারহাবা মাশাআল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা কাল্লা কুল্লা আল আশিয়া ইনু নাবিকা মিন নূর লাউহি ওয়াল কলামি ওয়াল জান্নাতি ওয়াল মালাইকাতি ওয়াল আসমাই ওয়াল জিন ওয়াল জান্না ওয়াল ইনস। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফিল হিজাবি রাবিআতি আরবাআতু লাউ ফি কুল্লি 70 আলফ সানাতিন মাররাতাইনি 72 আলফ মাররা। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ। সম্মানিত হাজিরা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বেশি ভূমিকায় গেলাম না, একদম শর্ট করেছি, যেহেতু আমার পরে আরো দুইটা আমার কেত ফাদারে মারল না আলহামদুলিল্লাহ। হযরতে জিব্রাইল আমিন আল্লাহ রসুলের দরবারে আসলেন, তো জিব্রাইল যে রসুলের দরবারে আসলেন, আসার পর জিব্রাইল আমিন কানতেছেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে রসুল জিজ্ঞেস করলেন, জিব্রাইল তুমি যে আসলা, কোনোদিন তো এরকম ভাবে কাঁদো নাই, কিন্তু আজকে কাজলা কেন লাগে? সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এক সপ্তাহ আগে টিকিট কেটে যদি গাড়ি দাঁড়ায় যাওয়া লাগে, ই টিকিট কাটার কোনো দাম নাই। প্রেম কইরা যদি বেলাল জাহান্নামে যায়, ই প্রেমের দাম রইল কই? প্রেম কইরা যদি বেলাল জাহান্নামে যায়, রসুলের প্রেমের ইজ্জত থাকলো কই? সুবহানাল্লাহ বলেন রসুল। এই চলে তো রসুল বললেন, জিব্রাইল বেলাল জাহান্নামে যাবে কেন? তো জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন বাজান গ্রামে জগরা লাগলে মুরব্বি বড় কেডা ছোট কেডা এটা শোনা যায়। জগরার বেলায় যে জগরা সমাধান করতে পারে সে ওই ভালো মুরব্বি হয়, জগরা না লাগলে মুরব্বি সিনা যায় না। ওয়াজে আজকে কোন হুজুর ভালোবাস করছে যে রেজাল্টাই বকরে কথা বলে
শ্রোতায় হইয়া কয়ে যাবো এই হুজুরের ওয়াজটা বা, ঠিক আছে ঠিক আছে। আর ওয়াজ যদি ভালো না লাগে হুজুর দুই একটা দিয়ে ওই বাদাম খাওয়া আরম্ভ করবো। আগে দেখবো মোক্তার নাইস নিউজ কিরম আছে, কিন্তু নাইস নিউজ একটু তার লাগে, তারপর পরে ওই কিছু সময় বদে কি কিরম লাগে। তো জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো জাহান্নামে যাবে সেই জন্য আমি কান্দি। রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল বেলাল কেন জাহান্নামে যাবে? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এই এদিকে 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 জিব্রাইল, বেলাল কেন জাহান্নামে যাবে? তো জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে বিয়ে করে নাই আল্লাহ বেজার হয়ে গেছে। কি হয়ে গেছে? বেজার হয়ে গেছে। তো রাসূল বললেন, আমার বেলালের জন্য বউর অভাব আছে? আজকে ঘোষণা দিব, কই শত দরকার, আমার বেলালের বউ অভাব নাই। সুবহানাল্লাহ বলেন জিব্রাইল, কান্দন বন্ধ করে না। আল্লাহ রাসূল বললেন, আমি বিবাহের কথা বললাম, আজকেই বিবাহ করাবো বেলালকে। নবীর আগে আগে যে জান্নাতে যাবে সে হযরতে বেলাল। আর হযরতে কন্যা, সুবহানাল্লাহ। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, বেলালের হায়াত মাত্র আর এক সপ্তাহ। কয় সপ্তাহ? এখন এক সপ্তাহ হায়াত আছে। এই জামাই তেল কেউ মেয়ে বিয়া দিব দিব? আবু বকর সিদ্দিক বললেন, রাসূল, জীবন চাইতে পারে কিন্তু বেলালকে জাহান্নামী বানাইতে আমি আবু বকর দিব না। সুবহানাল্লাহ বলেন, প্রথম দিন 750 মহিলা আইছে বেলালের কাছে বিয়া বর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই আবু বকর, বেলালের জন্য যদি 750 মহিলা আসে তাদের কি বলেছো? বেলালের হায়াত মাত্র আর এক সপ্তাহ। কই না, এটা তো কই না, এটা কয়ে দেও, দেখো কয়জন টিকে আমার কাছে কোনো বেটি বিয়া বইতো এমনই খালা, আবার যদি হয় এক সপ্তাহ। উভয় আছে, বেলাল তো এমন খালা ছিলেন, আমরা কি খালা? এমন খালা দুনিয়ার জমিনে আর হবে? সব সাহাবী ফেল, কোন মেয়ে বিয়া বসবে না। আমি শর্টকাট করতেছি, কারণ আমার ফলে টিকেট আইবো লাল বাতি একটু ভরে দিলে যাবো, সেই জন্য আমি শর্টকাট করতেছি। আলহামদুলিল্লাহ আলী বললেন, হুজুর আমাকে দায়িত্ব দেন, আমি বেলালকে অবশ্যই বিবাহ করাবো। সুবহানাল্লাহ বলেন, এইভাবে রাঙ্গা তলোয়ার নিয়ে হযরত আলী হাঁটতেছেন। দুই দিন হয়ে গেল, হযরত বেলালের পাত্রীর সন্ধানে হযরত আলী বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাস্তায় গিয়ে দেখেন এক দস্যু ঢাকা খাট কাটতেছে বাগানের মধ্যে। ডাক দিয়ে বললেন, কিরে! যেই মাত্র ডাক দিলেন এই কাঠুরিয়া হযরত বেলালের কদমের মধ্যে সুমা খাইতেছে কইরা। হযরত আলী বললেন, তুমি সুমা খাও কেন? দস্যু ডাক দিয়ে কয়, হুজুর জীবনে আর কোনদিন আমি খাট চুরি করব না, বাগানের ভিতরে আসব না। আলী বললেন, না, খাট কাটার জন্য, অপরাধের জন্য আমি তোরে ডাক দেন, আগে বল তোর কোন মেয়ে আসেনি? হুজুর আছে, কেল্লা কি দেখেন বেলালের জন্য এই মাত্র কইছে, বেলালের জন্য হইছে কাটুরিয়া কই, সুযোগ ফাই কই, হাতছার করে লাভ নাই। হ্যাঁ আলী, কার জন্য মেয়ে খুঁজতেছেন? আর কোথা খুঁজতে হবে না, আমার এত সুন্দর লাবণ্যময় চেহারা, আমার রুকিয়ার এত সুন্দর রুকিয়া, আমি বেলালের জন্য আমার মেয়েটাকে উৎসর্গ করলাম। খবরটা শুনালন, আর মাত্র 4.5 ঘন্টা
আর মাত্র কয় ঘন্টা মানে রাতে ফোনে বলার সময় বেলাল মারা যাবে, তুমি কি তোমার মেয়ের বিবাহ দিবে? কাঠুরিয়া তো আগে ভাও দর্শি, আপনি এদিকে আইলেন কত বড় সাবাসে, সাড়ে চারি ঘন্টা পরে মারা যাইব, বিলাল ফোনে বারোটার সময় মারা যাইব, আর এখন আইসেন আমার মেয়ের বিয়া নিতে, তাড়াতাড়ি যেদিকে আইসেন সেদিকে। ই কথা আবার কাটুরিয়ার মেয়ে শুনতেছে। সুবহানাল্লাহ, যেই মাত্র কাটুরিয়ার মেয়ে শুনছে চিৎকার, আপনার মেয়ে রোকিয়ার দুনিয়া দুনিয়া কি হলো ফিরাই দিচ্ছেন কেন? রাত্রে ফোনে বারোটার সময় বেলাল মারা যাবে, এই জন্য ফিরাই দিচ্ছি। এই বিশ্বভূমণ্ডলের আসমানের নিচে, নীলাসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ বিনে এত বড় হুকুমদাতা আল্লাহ জমিনে কাউকে বানায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে হুকুম দিয়ে দিছে। এই মাত্র বলছে কাটুরিয়া, একশোর মাঝে পঞ্চাশ রাজ হয়ে গেছি, দীক্ষা লই আমার মেয়ে কি হয়। যেই মাত্র বলছে একশো থেকে পঞ্চাশ হয়ে গেছে, এখন কয় মা কি বলতে চাও? তখন রুকেয়া জবাব দেয়, আব্বা কইমু না কোয়ার আগে দৌড় মারবো। সুবহানাল্লাহ, রুকেয়া ডাকিয়া কইমু এমন বেলালের স্ত্রীর জন্য মোর জন্য আমি রুকিয়া, রাত্রে পড়ে বারোটা বেশি সময় হয়ে গেছে, এমন বেলালের স্ত্রী হওয়ার জন্য চোখের ফলক মারতে যতটুক সময় পাওয়া যায় এতটুকুর জন্য যদি আমি রুকিয়া যদি জীবন দিতে পারে, আমি রুকিয়ার জিন্দেগানি আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দিবে। চলে গেছে বেলালের বাড়িতে, সামনে আইতেছি আমি, আমার আলোচনা যাই নাই, এটা বস্তার উপরে দেখা যায়নি আমার, না খালি শিখ শিখে ঘরে খালি দুই দিক দিয়ে লাইট বাইছে খালা হই আমার। বেলাল কো বিবি আর কোন শখ নাই, একটা শখ আছে, কিশক 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 বলে আজকের রাত্রে ফোনে বারোটার সময় মারা যাইব, তবে একটা আফসোস রইল যে তোমার হাতের দুই লাখ খানা খাওয়ার জন্য। আচ্ছা কোন নতুন বিবি আইছে ঘরের মাঝে, খানা খাইবো জামাইয়ে বাইর করে দিলেন না খানা রান্তো, কিন্তু এত বড় একজন বেলালের ঘরের ভিতরে কোনো খাবার নাই, মরুভূমির অঞ্চল ভানি নাই, স্ত্রী কানতে কানতে চোখের জলে আটা গুলি বিজে কিমা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না, রুটি যখন তৈরি করলো সাতটা রুটি বানাইছে, কয়টা রুটি? স্বামীকে চারটা দিছে আর তিনটা রয়েছে বেলাল কইনে তুমি খাইবা। মনে মনে চিন্তা করে না, আজরাইল যখন আইব আজরাইলের চেহারা দেখে পানির পিপাসা দূরে ফেটের কুদা লাগবে, আবার যদি খাবার চাই রাইখা দেই। সুবহানাল্লাহ, মহব্বত কত দেখেন, বেলাল ঘুমাইছে আর মাত্র আধা ঘন্টা সময় বাকি, আজরাইল আবার কত ঘন্টা বাকি, আধা ঘন্টা, এমনিতেই দেখে রাস্তা দিয়া কি ছেলেরা কি কথা বলবে,
এমনিতেই দেখে রাস্তা দিয়া আল্লাহর এক আশেকের রাসূল বোঝা যায় না এক পাগল ব্যক্তি যাইতেছিল সুবহানাল্লাহ এমনি জবাব দেয় রায় মহিলা করে কে সুবুল দেবনি রাম কিন্তু তোমার কান্দনের আওয়াজে বোঝা যায় তুমি বড় হয়ে বেলালের স্ত্রী ছাড়া আর কেউ হবে না রুকাইয়া কিরে কিরে আমি ঘরের মাঝে কান্দি আমার নাম রুকাইয়া আমি বেলালের স্ত্রী কি বেটা জানে কেমন রুকাইয়ার কান্দন বন্ধ হয়ে গেছে কই বাবা কি চান পাগল ডাকিয়ে কই মা 90 দিন পর্যন্ত কোনো খাবার গ্রহণ করি নাই আজকে এমন একটা দিনে মন ফেরে ক্ষুধা প্রয়োজন হয়েছে দিবিনি তোর করে যে তিনটা রুটি আছে একটু খাবারের লাগে তিনটা রুটি আমার করে আছে ইডো কেমনে জানো অবশ্যই এখানে রহস্য আছে দিয়ে দিছে যেই মাত্র বলছে দেওয়ার পরে খানদনের মাত্রা আরো বাড়ছে খানদনের মাত্রা আরো ভাবছিল মনে হয় কোন আল্লাহর প্রদত্ত কোন নিয়ামতের কোন ফেরেশতা আসছে আল্লাহর প্রদত্ত নিয়ামতের কোন ফেরেশতা আসছে মনে হয় কোন ফয়সালা হবে ইবাদতের রুটি লইয়ে যাইতে গেছে খায়ও না ফলো করছে এখন খানদন যত টুকু আছিল 80% এখন 100% খানদনে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার দুঃখ বোঝে না তুমি মানুষ হয়ে পাগল হয়ে তুমি আমার দুঃখ বোঝো না স্বামী ফোনে 12টার সময় মরবো সুবহানাল্লাহ যেই মাত্র কইছে ফোনে 12টার সময় মরবো পাগলা রুডি রাইকা এখানে দাঁড়ায় কাঁদতেছে সুবহানাল্লাহ কাঁদতে 5 মিনিট হাসতেছে ফন্ডমিনিট কয় মিনিট হইছে আধা ঘন্টা হওয়ার বাকি আর কয় মিনিট আছে 10 মিনিট 10 মিনিট পরে কেড়াইবো স্বামী আমার ফোনে 12টার সময় মরবো আর মাত্র 10 মিনিট বাকি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহর বান্দা এরকম ভাবে চৌকাটের মধ্যে বসেছে খোদার কুদরত বোঝা যায় না আজরাইল আলাইহিসসালাম হাজির হয়ে দেখে চৌকাট দিয়ে টুকবে দূরের কথা আল্লাহর রহমতের বাতাস পর্যন্ত ভাগলা বন্ধ করে দিছে আয়া কয় হিম্পিজা পাগলা কো তুই কেডা আমি আজরাইল খেল লাগাইছো বেলালের জান কবজ করতাম ভাই বেড়া খালি বিয়া করছে এক সপ্তাহ সময় দে বিয়ার সাতটা একটু বুঝালো আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আজরাইল এইরকম কোয়ার ক্ষমতা কোন মানুষের আছে এক সপ্তাহ সময় দেওয়ার লাগে আজরাইল কয় এখনো মনে হয় তুমি আমারে চিনো নাই আজরাইল আবার কইতাছে রায় আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি তো ডাকতে বলেন না তোমাকে চিনার প্রয়োজন
প্রয়োজন নাই, তুমি কি চিনেছো আশি হাজার মাখলুক, আশি হাজার আলম, আঠারো হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে আমার নামকে, আমার নামটাকে তুমি শুনেছো? তোমার নাম শোনার মতন আমার এমন সময় নাই। দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, কাজ চালু, কসালু কসালু করবার অনুমতি তোমার আর দেশে কাটা। কোজায় জিজ্ঞাসা করো, এক সপ্তাহ সময় চাই, নতুন বিয়া করছে এক সপ্তাহ সময় দেওয়ার লাগবে। সুবহানাল্লাহ বলেন, আজরাইলের রাগ বাড়ছে না কমছে? বাড়ছে, এমন বড় বাড়ছে, দেখেন কি বলেন। তার প্রাণ ফাঁকিটা লুকায়, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহর বান্দা, ও তুমি বুঝি আজরাইল? সর্বনাশ, আমার নাম শোনার পরেও এরকম ভাবে কথা বল? যদি বুঝে না পড়ে তাইলে সাতের সাথে সৈন্যটা লাগাইয়া দেও। সবাই বুবা হয়ে গেছেন, কন্যা কেরা? সুবহানাল্লাহ, বুঝছি পাওয়ারটা একটু বাড়াই লই এখান থেকে। আল্লাহর দরুদ, আল্লাহ কি গায়েব জানে না? আজরাইলে জান আনছে না, এটাকে আল্লাহ দেহে না? তো তোর কেন দেহে আজরাইলে জান নিছে, এটা আল্লাহ বুঝতে পারে না? মাস্টরে কি জানে না দুই দুগানা যে সাইর? আরো জোরে কন না, জানে কি জানে না? তামুক সুঙ্গার দলের হিরো বুঝায় নাউজুবিল্লাহ। প্রভু, পৃথিবীর জমিনে এমন মৃত্যু তুমি সৃষ্টি করেছো, ওই নতুন বিবাহ করেছে তার সময় দেওয়া যাবে না, এক সপ্তাহ বুঝে সময় দিতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর হায়াত দান করে দিছি, আমি আল্লাহ 70 দান করে যদি আরেকটা লাগায় তাহলে 700, যদি আরেকটা লাগায় 7000, যদি আরেকটা লাগায় 7 লক্ষ, এরকম ভাবে কোটি কোটি বছর যদি হায়াত চাই ভাই আমি আল্লাহ না দিয়ে পারতাম না। আরো জোরে কান, আজরাইল কই আগে চেষ্টা করে দেখি ফরিদা, আল্লাহ যেই অ্যাপ্লিকেশন মঞ্জুর করছে এটা কইয়া দেই। সুবহানাল্লাহ, আইসা আইসা এক সপ্তাহের জন্য চৌকাটা আমি চাকরি লইছি, কেল লাগে চাকরি লইছে,
তিন রুটির বিনিময়ে এক সপ্তাহ চাকরি দিছি, এক সপ্তাহের ভিতরে জান কবজ করা সম্ভব হবে না। এমনিতেই মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কই আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের বেলালের হায়াত বাড়ায়া দিছে। হযরত আজরাইল চিৎকার করে বলবো আর কিছু চাই না, আমি আজরাইল জানতে চাই যে ব্যক্তির জবান মোবারক দেখে সাতের সঙ্গে সত্য, সাতের সঙ্গে শূন্য লাগালে 70 বছরের হায়াত বেড়ে যায়, ওই লোকটাকে ডা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে তোমরে দেখতে লাগে ভালো রে মুর্শিদ তোরে দেখতে লাগে ভালো রে মুর্শিদ কালে আও মারহাবা আমার মন নীলে প্রাণ নীলে, মন নীলে প্রাণ নীলে, অন্তর নীলে কারে ইয়ারে মুর্শিদ কালে আও মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ প্রেমের দাম আছে নি বাজার, আরো জোরে কোন প্রেমের দাম আছে নি? প্রেম এমন এক জিনিস, বেলালকে যখন আঘাত করে উমাইয়া, বেলালকে যখন আঘাত করে সকাল বেলা হলে একদল উশৃঙ্খল যুবকের হাতে দিয়ে দেয়, বিকাল বেলা হইলে আবার বাবুলের কাটা দিয়ে চিংড়ি দেয় আর বলে এ বেলাল এখনো মানুষ রে বেলাল তোর শরীর থেকে হাড়ি মাংসগুলো পর্যন্ত চুরবার করে দিব। বেলাল এখনো ভালো আছে, নবীর কালিমা ছেড়ে দে, তোর রাজপ্রসাদ দিব, সুন্দরী মেয়ে তোরে দিয়ে দিব, এই রাজপ্রসাদের মালিক বানাবো। বেলাল ডাক দিয়ে বলে এ উমাইয়া শরীরের হাড়ি মাংসগুলো কেন রে উমাইয়া জানায় দিলাম, শরীরের হাড়ি মাংস গুরু কেন রে উমাইয়া প্রাণ পাকে বিদায় দিতে পারে কিন্তু রসুলের প্রেম বিদায় দিতে পারে না। প্রেমের বিনিময়ে রসুলকে কিনা যায়, টাকার বিনিময়ে চাকরি জুব্বার বিনিময়ে রসুলকে কিনা সম্ভব? এই দেশ ওলি আল্লাহরা বিজয় করেছে, বাবা শাহাদ আলালের দেশ, কেল্লা বাবার দেশ, কিতাসে বাসিয়া কেল্লা কালিমা পড়ছে, এটা হলো হেই দেশ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আমার মূল আলোচনায় ঢুকি, কষ্ট হবে চাইবেন না তো, আরো জোরে কোন ওরে কি দিহিনি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে এনি বাই মুর্শিদ রে মুর্শিদ
আরো জোরে কর না, মুর্শিদ প্রেম নদী পার হইতে নৌকা লাগে না, নৌকা ছাড়াই চলে। আরো জোরে কোন আউলিয়ারা রশি দিয়ে বান্ধে না, রশি ছাড়া বান্ধে, দা লাগে না দা ছাড়া কুবাই, কথা বলেন ঠিক কিনা? তোমার কিছু চিনতে পারি নাই মা, আমি তোমার শেখ করি দেখছি। ও শেখ করি কে লাগি বাবা, আইসো সাত বছরে বাড়িতে, কয় বছরে? কথা বলেন ঠিক কিনা? তো বাবা কেল লেগে আইসো, আমি তোমার সন্তান তুমি চিনো না, আইসো তো চিনি, তুই আমার সন্তান কেরা আইসো, ঘরে দরজা খুলো, কইডেন না কইবে? সাত বছর পর্যন্ত ভরালেয়া করছি, হাজার হাজার এলেমের হাবে দিয়েছি আমি, কিন্তু আমি শেখ করি কি এলেম তো পাইছি না মা। কো বাবা রে, ই এলেম পাওয়া যাইব মুর্শিদের দরবারে। আরো জোরে কোন না, আমার মন মজায়া রে, দিল মজায়া রে দয়াল নিজে, এর দেশে যা আমার মন মজায়া রে, দিল মজায়া রে দয়াল নিজে, এর দেশে কোন নৌকা নাই বোয়ালি কলন্দর ছাইয়া দেখে রে, যেটা আমার দরবার আইতেছে এদের কাছে 500 টাকা, আমার আমার কাছে মাত্র 500 টাকা, এর কাছে 1000 টাকা, যদি আইয়া আমার দরবারে সব দরবার জ্বালাই লিব, মরিদার সব লইয়া যাইব, নৌকা সবই ভারে তাই ভারে লয়ে গেছি, খবর নাই। শেখ করে চিন্তা করে নৌকা যদি না থাকে রে বলি কলন্দর, জানাইয়া দিলাম 14 মাস কষ্ট কইরা আইছি, নৌকা সারা হই আজকে তোর বিল্ডিং এ আজ দখল করব। সুবহানাল্লাহ কইতাম না, ও নাইয়ারি হায়াত নদীর ও জান দাকে, কি অসুবিধা আছে? কালো কুমির সদায় ডাকে, যে জন শিয়ার তাকে সে যাবে বাইয়ারে রশি কিনাইয়া, এই ভবতরঙ্গ নদী কেমনি যাবি বাইয়ারে রশি কিনাইয়া, কথা বলেন ঠিক কিনা? ও নাইয়া রে হায়াত নদীর উজান বকি, কালো কুমির সদায় ডাকে, যে জন হল শিয়ার তাকে সে যাবে বাইয়ারে রশি কিনাইয়া, এই বব তরঙ্গ নদী কেমনি যাবি বাইয়ারে রশি কিনাইয়া, কথা বলেন ঠিক? ও নাইয়া রে চারে চোখ তার নৌকা খানি, না করিলাম গাবো গানি বাইনে বাইনে উঠে ফানি,
কেমনে যাব ভাইয়া রে রশি নাইয়া, এই বব তরঙ্গ নদী কেমনে যাবি ভাইয়া রে রশি কে নাইয়া। কথা বলেন ঠিক কি না? শর্টকাট বুঝে লাই কি করছে কিরে? এখানে যাইলাম নৌকা একটাও নাই, সব নৌকা কেডা নিছে একটু দাঁড়াও মুর্শিদ বহুদিনে পাইছি তোমার লাখ। প্রভু হে দিয়ে কোন মুরিদ হইছে না নৌকা সরাইছি, মুরিদ হইবার আগে ওই একটা শক্তির কাছে এমনিতে কাগজের নৌকা যায়, যদি মুরিদ হয় তাহলে তো বারো লাইন না বাজাই দিব। আউলিয়ার টেলিফোন আল্লাহর নাম্বারে টেলিফোন হেরার জানা আছে নি? আছে নি? বারো বছর তিতাস নদীর মাঝখানের একটু ইভারো ইভারো দিও না, সুবহানাল্লাহ। বারো বছর শেষ শেখ ফরিদ কিরে আমার নৌকা হিদি গেল না হিদি গেল বইটা পাইলাম তো মেঘনা কাস্টের নৌকা কানে মাঝ কানে তার জয়া না হে আগা তাই কা আশা গেলে বলই গেল বরে রে মাঝি আগে আমার সাথে মাঝিবাইয়া যাও
বন্ধু তিনতলা একটা বিল্ডিং দেখা যায়, নিচতলার কোনো ভালা না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনতলা বিল্ডিং দেখা যায় কিন্তু নিচতলার কোনো ভালা। আচ্ছা কোন বিল্ডিং দেখছেন যে তিনতলা চারতলা বানাইছে, নিচতলার ভালা সারা আছে? তাকায় দেখে নিচতলার ভালা এমনিতেই ডাক মারছে। হ্যাঁ মহান রব্বুল আলামিন, যেই ব্যক্তি তিনতলা বিল্ডিং নিচতলার ভালা সারা বানাইতে পারে, ওই ডাকাত সারা আমার নৌকা কেউ আটকাইছে না। প্রভু একটা জিনিস চাই আর কিচ্ছু চাই না, 12 বছর ইল্লাল্লাহর জিকির করছি, মোহাম্মদ নামের বইটা মারছি, এর বিনিময়ে কিচ্ছু চাই না, 7-5 ফেরো আমার বোঝাইও না। এই দেখেন তিনতলা বিল্ডিং থেকে আমার নৌকাও আটকাইছি, নিরপরাধ ব্যক্তির নৌকা আটকাইছে, আমি কোনো অপরাধ করছি না। আব্বা ডাক্তার আসলাম, আব্বা ডাহা বন্ধ করেছে, সব নৌকা নিছে, এরও এইটাও সহ্য করছি, কিচ্ছু মারছি না। সুবহানাল্লাহ। কোন এরপরে আমার নৌকাটা 12 বছর আটকাইছে, কত পেরেশান হয়েছি, না খাইয়া খালি ভারী খাইয়া থাকছে। তালাবার করছে প্রভু, হে ওয়ালি কলন্দরের মাথার মধ্যে 80 হাত দুইটা লম্বা শিং লাগাইয়া দে। জগতে আদমের জগতে আদমের আরো জুড়ে এ জগতে আদমের ডাক মারছে আউলিয়া তো তাইলে আমার বদনাম গাইব, মানুষ আমার মুরিদান ছুটি দেবো, আগের বুঝাই আমার দরবার 2 দিন পরে আগে সালাম দিব। আরেকদিক দিয়ে ফিরে এদিন একজন আল্লাহর ওলি আছে দিল্লির জমিনের মধ্যে, যদি যাইতে পারো আর যদি রে বাবা কত মুবারকের তরিকার মধ্যে হাসিল করতে পারো, তাহলে কত লাগতা বুঝে জীবিকা কই ডুব তুই আমি চাই। সম্পর্ক উল্টো হয়ে গেছি, আব্বা ডাকবার আগে তুই সিং লাগাইছি, এমনি শেখ ফরিদ হুজুর আপনার দরবার থেকে হাজুরতে কতদূর সময় লাগবে? আজরাতে
চিৎকার মারছে আর আমার জালাইস তার বাবা আমার বাড়ি দেখাই আমি জায়গা তুই নবীরের দরবারে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আমার সুরত বাঘের ইলাকে দেহে না এমনিতে হুঙ্কার মারে তখন ইউনিফর্মটা সরাইছে আব্বা তো ঘুমে নাই আব্বা হজরতে দিন ভক্তি আর কাকি তাহাজ্জুদের নামাজ পড়ে এমনিতেই হজরতে শেখ করে উঠলে আমার সালাম দিও আর ফজরের পরে যদি আমি আসি আমার মুরিদ করেইও আমি এখন এলমে মারেফতের নামাজ পড়ে আসি আর জোরে কন্যা সুবহানাল্লাহ মিয়াদ কাছে গেছে খানা খানি উন্দুই বলবো যে মিয়াদ শেষ ইশারা দেয় কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে না মুসল্লির কা হুজুর হুদ আমি কথা কইতেছে কে মিশা কথা কইতেছে দেখি সিং কিন্তু লাগাই আইছে সুবহানাল্লাহ বলেন নামাজ
নামাজ পড়েছি খানায় কাবার মধ্যে, আর মসজিদে নববীর মধ্যে আমি ফজরের জামাত পড়েছি 5,500 মাইল জায়গা সুন্নাত আদায় করে নাই, আপনার সঙ্গে মুনাজাত করার জন্য 5,500 মাইল জায়গা হাঁটতে হাঁটতে এসে পড়েছি। কিন্তু তোরে আটকাইতে পারছে না রে পাগলা, না জানি তুই কত বড় সন্ত্রাসের কাঁথায় নাম লেখাইছ। আমি ফানি আনতে পারবো আগে জবাব দেন, 6 বছর ফানি আনা দেওয়ার জন্য দুর্গ মুরিদ করবেন নি, নাইলে মুনাফি কইবেন সর্বনাশ, মুরিদ দুইবার আগে হইতে বেজাল লাগাই দিছো। আমি নিঃসন্দেহ ধরে মুরিদ করবো, আপনি যদি শর্ত ছাড়া আমার ছেলে না বানান আমি ও শর্ত ছাড়া আপনার আব্বা ডাকতাম না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ও তোরা আর হামায় দাও লাইছে না রে কেরলা বাবা, আমি তোর প্রেম গুণের পুরা একদিন আগে বেজাল লাগাই গুতা না দিলে বিশ্বাস করে চিনা যায়, 6 বছর একদিন আগে বাইরে দিয়ে তালা মারছে 6 বছর পর্যন্ত পানি আইনে দিছে, শর্ত আছিল যদি একদিন মিট যায় তাহলে নতুন করে আবার স্টার্ট করে, ঠিক আছে ঠিক আছে। 6 বছর একদিন আগে পানি না দিয়ে চলে লাগে কুতুবউদ্দিন মনে মনে চিন্তা করে কি রে আজকে তাহাজ্জুদের পানি দিব কিন্তু কেউ ডাক দেয় না, কারণ থাকি ঘরের দরজার মাঝে উঠছে উঠে ডাক দেয় শেখ ফরিদ, তাকায়া দেখে রে শেখ ফরিদের ঘরের বাহিরে দিয়ে তালা মারা কিন্তু ভিতরে মানুষ কইতে থাকবো, একবার কানতেছে আগামী কাল মরে কিন্তু আবার তো 6 বছর হাসতেছে সুবহানাল্লাহ। কোন এমনি দেই তাকে দেখে হযরতে কতবতে কুত্তের কাকিল দরজার মধ্যে কে জানি জান্নাতুল ফেরদাউসের পানি আল্লাহ পাক দান করে দিয়েছে, হযরতে কতবতে কুত্তের কাকিল বুঝাইতেছে নারে তাকবীর আরে বাপ রে আরে আও তো নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আরো জোরে নারে তাকবীর
নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আশিকি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত মুর্শিদ মুর্শিদ কাইলে আমার মন মারহাবা আমার মুর্শিদ বন্ধু কোন হারাইছে কোন বন্ধু কোন হারাইছে কোন বন্ধু মুর্শিদ নামে হয় ফানা আমার মন হয় ইয়াজের দিও লা ইলাহা সম্মানিত হাজেরিন আমার একটা অভ্যাস কি বক্তা আসলে আর ওয়াজ করি না তো আমি আমার বড় ভাইয়ের কাছে 5 মিনিট সময় হুজুর আপনারা বেজার হইবেন নি 5 মিনিটের ভিতরে আমি আলহামদুলিল্লাহ শেষ করার চেষ্টা করব ব্রেক 3 মিনিটের সময় মারে দিই যে আইতে আইতে আজমপুর থেকে করে স্টেশন বন্ধ যাইব সুবহানাল্লাহ বলে জোহরের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু দিন বক্তার কাছে দরজা বান ঘরের ভিতরে এইমাত্র দরজা ভাঙো মুরিদ তো করতো আজকে মুরিদ হইবো হেসো হইবো তোর পর্যন্ত ভাঙি দিছে এখন কি সময় গেছে হযরতে কুতুবউদ্দিন বক্তির কাছে চিৎকার করছে দেশে ফরিদ কেমন আল্লাহর ওলি হইলা ঘরের বাহিরে দিয়ে যদি দরজায় তারা মারা থাকে ভিতরে মানুষ থাকে না এরা কি বুঝে আসে না এরপরে তো মায়ার টান সারতে পারি না প্রেমের বিনিময়ে তোরে কিনছি এমনিতে কে হুজুর মুরিদ করেন তো মুরিদ তো করতাম কিন্তু ভিতরে তো উন্দুর ডগাই দিছ আজকে তুই করে আসলে না কিন্তু ফানি গরম তো ঠিকই হইছে কেডা দিছে সুবহানাল্লাহ আজকে যে ব্যক্তি পানি গরম কইরে দিছে ছয়টা বছর ওই ব্যক্তি পানি গরম কইরে দিছে খানকা শরীফের মধ্যে মুরাকাবায় গেলেই দেখতে পারবি হযরত কত বন্ধু বন্ধু রেখে গেল কোন মুরাকাবার মধ্যে গেল তে চিৎকার মারছে রে শেখ করে সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ না না শেখ করে পানি গরম করে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন শেখ শরীফের উসিল্লাই ছয় বছর পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের পানি দিয়ে অযু গোসল করাইছে রুটি গা সিরে সিরে হাত থেকে রুটি গা রুটি গা তিনটা রুটি খাইছে এখন রুটির দাম দেওয়া লাগবো আর হুজুরে কোন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন লান তাসতাতিয়া মাইয়া সবরা ওলি আল্লাহর কাছে তোমরা বোঝ বানাই যে উল্টা পাল্টা থাকে সুবহানাল্লাহ এটা দেহ সারা গল্লায় জিকির করে সুবহানাল্লাহ বলে একবার উঠছে ফালাই দিছে আরেকবার উঠছে এই ফালাস করে আমি জিতা সুবহানাল্লাহ বলে আয় করে মনে করবো
হযরত শেখ পুরি ডাক দিয়ে কই বাজান মুরিদ করেন রুমাল দিছে না না রুমাল দিয়ে না রুটির দাবি যদি মাপতে মাইতে পারো রে সুতবুদ্দিন দানা দিলাম তোমার হাতটা যে পর্যন্ত দেই পৌঁছে খোদার লামা কামের দরজার মধ্যে ধরে বলায়া দেও আমি শেখ পুরি কুতুবুদ্দিন বক্তিয়ারের গোলাম আর চিল্লায় বলুন আল্লাহু আকবার আর জোরে কর না ইয়া রাসূলুল্লাহ আর জোরে কর না ইয়া ওয়ালী আল্লাহ আমার মনে যত দুঃখ শয়রে দয়াল আমার মত অপরাধী নাই আমার মত আমার মত অপরাধী নাই কথা বলেন ঠিক কি না আমরা অপরাধী দেই কেন নামাজের পরে দোয়া করি আর যারা অপরাধী না তারা নামাজের পরে দোয়া করে কথা বলেন সাদা কাপড় সারে দিও সাদাইয়া দাও দয়াল গো সাদাইয়া দাও ওরে জিল্লুর রহমান আমার মত অপরাধী নাই আমার মত অপরাধী নাই রে দয়াল আমার মত অপরাধী নাই বন্ধুগণ যদি কোনোদিন দেখা হয় অনেক লম্বা আলোচনা অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমার 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 যাতে আমরা সুন্নিয়তের প্রচার করতে পারি খাদেম হিসেবে থাকতে পারি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু